হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, সম্পূর্ণ অন্য রকমের। আজকে আমরা চলে এসেছি একটা পুকুরে মাছ ধরবো বলে, আর এই পুকুরটা আজকে ছেঁচা হবে। ছেঁচা হবে বলতে এই পুকুরে যে জল দেখতে পাচ্ছ, সেই জলটা এই পাইপের মাধ্যমে অন্য একটা জায়গায় ফেলে পুরো এই পুকুরটাকে জল শূন্য করে দিয়ে তারপরে মাছ ধরবো। এই পুকুরে জানো তো অনেক মাছ আছে। আর আজকের এই ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো, দেখবে খুব খুব ভালো লাগবে, খুব মজা হবে। আর একটা জিনিস দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের কাছে দেখাচ্ছি যে কিভাবে আমরা জলটা ছেড়ছি। তো এখানে দেখো মোটর বসানো হয়েছে, এই মোটর পাইপ দিয়ে মোটর দিয়ে ওই দিকে যাচ্ছে জলটা। তো চলো তাহলে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে অন্য একটা ভিডিও। আমরা তো মজা করবো মাছ ধরতে ধরতে, সাথে তোমরাও মজা করো। চলো তাহলে। দেখুন ফ্রেন্ডস, আমরা জল ছেঁচার আগে হালকা করে জাল দিয়ে মাছ ধরে নেব। তো দেখুন আমার কাকা জাল ফিঁকবে, তো আপনাদের সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে, কত মাছ পড়ছে না পড়ছে। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। দেখুন ফ্রেন্ডস, অনেক চুনো মাছ এসছে, মোরলা চুনো মাছ। দেখুন ফ্রেন্ডস, অনেক মোরলা চুনো পড়েছে, বড় বড় সাইজের মোরলা চুনো। দেখুন ফ্রেন্ডস, আবার দ্বিতীয়বার জাল ফেললাম, দেখি এ জালে কি পড়ে। এ জালে কিছু পড়েনি, তাই দ্বিতীয়বার আবার জাল ফেললাম, দেখি এবারে কি আসে।
ভেটকি মাছ, এই দে রাজ, এটাই ভালো মাছ আস। ওই পালিয়ে যাবে, পালিয়ে যাবে, আর ধরে নাও। পালা তো তার জন্য পালিয়ে যাচ্ছে। দেখুন ফ্রেন্ডস, এবারে জালে তেলাপিয়া পড়েছে তিন চারটে বড় বড় সাইজের তেলাপিয়া। নাই মনে হয় এটাই নাই। জালটা দ, জালটা দাও, উঠি টেনে এলবো নাকি আমি। ভেটকি মাছ, এই আরেকটা মনে হয়। খেলবো তো নাকি? দেখুন ফ্রেন্ডস, আমরা জাল দিয়ে ভেটকি এবং তেলাপিয়া আর বিভিন্ন ধরনের মাছ ধরেছি। দেখুন অনেক মাছ পড়েছে। এরপরে আমরা পুকুর ছেঁচে আমরা আপনাদের বিভিন্ন ধরনের মাছ দেখাবো। এই দেখুন বাকিতে অনেক চুনো মাছ পড়েছে, মোরলা চুনো, দেখুন প্রচুর মোরলা চুনো। ঠিক আছে, নিচটা তুলছি তো, বাস উপরটা তুললে হবে না। দেখুন ফ্রেন্ডস, জল আমাদের অনেকটা ছেঁচা হয়ে এসছে, আর একটু আমাদের মোটর চললে জলটা ছেঁচা হয়ে যাবে পুরোটা। আরও একবার আমাদের বাকির মাছটা তুলে নেব। দেখুন বাকির মাছটা তুলে এনেছি, দেখুন প্রচুর পরিমাণে মোরলা চুনো আর পুঁটি মাছ পড়েছে। দেখুন ফ্রেন্ডস, পুঁটি মাছ দেখুন ফ্রেন্ডস, জল আমাদের প্রায় ছেঁচা হয়ে এসছে। দেখুন মাছগুলো সব গায়ে গায়ে লেগে গেছে, প্রচুর মাছ রয়েছে পুকুরে, শুধু তেলাপিয়া আর শোল মাছে ভরা।
তো ফ্রেন্ডস দেখুন আমাদের পুকুরটা পুরোপুরি ভাবে ছেঁচা হয়ে গেছে। এবার আমরা মাছগুলো আস্তে আস্তে ধরে নেব, আর কি কি মাছ ধরব সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। তো ফ্রেন্ডস দেখুন শোল, ল্যাঠা, তেলাপিয়া, কই, তো ফ্রেন্ডস আরও অনেক মাছ পড়েছিল, সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, তো সেই সময় ক্যামেরাটা করতে পারিনি। তো ফ্রেন্ডস ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর ফ্রেন্ডস যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।